السلام عليكم ورحمة الله وبركاته. ভালো বাসার মানুষের সাথে বিয়ে হওয়ার তদবিরের কথা বলবো। আমার কিছু নাতি নাতনি রয়েছে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে, যারা প্রতিনিয়ত আমাকে বিরক্ত করে, ডিস্টার্ব করে, আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে একটি বিষয়ে জানতে চায় যে নানা ভাই কিভাবে ভালোবাসার মানুষের সাথে বিয়ে হবে এবং ভালোবাসার মানুষের সাথে বিয়ে হওয়ার কোন তদবির দিন। আমি সব সময় তাদেরকে বলে থাকি যে ভালোবাসা, তুমি একজন মানুষকে ভালোবাসবে, অন্তর থেকে ভালোবাসো, সমস্যা নাই, কিন্তু তার সাথে চ্যাটিং করা, দেখা করা, শারীরিক সম্পর্ক করা, তারপরে বিয়ের নাম নাই। যখনই শারীরিক সম্পর্ক করে ফেলবে, এরপরে আর বিয়ে করবে না, এটি স্বাভাবিক। তারপরও আমাকে অনেকে বিরক্ত করে। আমি এই বিষয়ের কোনো তদবিরই করতে চাই না। আমি চাই না যে কোনো মেয়ে কোনো ছেলে ভালোবাসাবাসি করুক, হষ্টিনষ্টি করুক এবং কিছুদিন চুটিয়ে প্রেম করার পর দুইজন দুই দিকে চলে গেল, কোনো বিয়ের নাম নাই, কিছু নাই, অবৈধ সম্পর্ক করে সংসারে বিশৃঙ্খলা করল এবং মাঝপথে কিছুটা অর্থনৈতিক সমস্যা হলো, টাকা পয়সা খরচ করল, এগুলো করে লাভ কি? তারপরও আমাকে অনবরত ভয়েস মেসেজ করছে আমার কাছে আমার নাতি নাতনিরা, জানতে চায় নানা ভাই এমন একটা তদবির দেন যেন ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারি। তো আজকে আমি সেই তদবিরের কথা বলবো। অনেক ঘাটাঘাটি করলাম, অনেক কিতাব দেখলাম, আউলিয়া কেরামের দেওয়া অনেক তদবিরের কিতাব অনুসন্ধান করলাম, কিন্তু আসলে এরকমের কোনো তদবিরই পাওয়া যায় না যে ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য অমুক তদবির আছে, ওটা করলেই যে আপনার ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয়ে যাবে, এরকমের কোনো তদবির অ্যাকচুয়ালি আমি পাইনি। তারপরও একটি তদবির আমি পেয়েছি, যেটি আজ থেকে প্রায় 1000 বছর আগের একটি কিতাব থেকে নেওয়া হয়েছে। আমার নাতি নাতনিদেরকে একটি কথা বলবো, তোমরা কাউকে পছন্দ করতে পারো, কাউকে ভালোবাসতে পারো তার অজান্তে, তাকে জানিয়ে ভালোবাসা করা, এটা তো বিয়ের পূর্বে এটা অবৈধ হয়ে যাবে, আর বিয়ের পরে স্বামী ব্যতীত এরকম কাউকে ভালোবাসাবাসি করা, ফোনে চ্যাট করা, কথা বলা, এটা তো সম্পূর্ণ নাজায়েজ, হারাম। একজন ছেলে বা একজন মেয়ে একজনকে আরেকজন অন্তরে অন্তরে ভালোবাসতে পারে, চাইতে পারে, ঠিক আছে, চাওয়াটা তো আর দোষের কিছু না, চাওয়া যাবে, তো চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতে হবে, এবং প্রথমত সিলেক্ট করে নিতে হবে যে তোমার স্ট্যাটাস অনুযায়ী অপর পক্ষ আছে কিনা। তুমি যদি ছেলে হও তো ওই মেয়েটা তোমার বংশমর্যাদা, তোমার স্ট্যাটাস, তোমার মানসম্মান, তোমার ফ্যামিলির ঐতিহ্য সব কিছুর সাথে মানানসই আছে কিনা সেটা দেখে তুমি অন্তরে অন্তরে ভালোবাসতে পারো, চাইতে পারো, আল্লাহর কাছে চাইতে পারো যে আল্লাহ আমি অমুককে চাই বা অমুকের মতো একজনকে আমি বিয়ে করতে চাই, সেটা জায়েজ আছে। কিন্তু তুমি যাকে খুশি তাকে ফেসবুকে পেয়ে গেলে আর তার সাথে চ্যাট করা শুরু করলে এবং এক পর্যায়ে তুমি তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলে, আর বিশেষ করে তো মহিলারা মানে মেয়েরা পাগল হয়ে যায় কোনো একটা ছেলের জন্য, জান দিয়ে দিবে এমন অবস্থা, এগুলো করা যাবে না। এই পৃথিবীতে 99% ভালোবাসা হলো ফলস, ফেক, ফেক ভালোবাসা, এটা স্বামী স্ত্রীর মধ্যে হোক আর ছেলে মেয়ের মধ্যে প্রেম প্রীতির ভালোবাসা হোক, সবগুলোই আসলে নকল ভালোবাসা। যখন স্বার্থ শেষ, ভালোবাসা পেছন দরজা দিয়ে চলে যাবে। যাই হোক, আমি আজকে একটি তাবিজ এই ভিডিওর শেষাংশে দিয়ে দিচ্ছি, ওই তাবিজটি প্রিন্ট করতে হবে, কালার প্রিন্ট করে এই তাবিজটি যিনি ভালোবাসছেন আরেকজনকে তার নামটি তাবিজের নিচে লিখতে হবে এবং তার মায়ের নামটি লিখে এই তাবিজটি ভাঁজ করে একটি ফলদার গাছের ডালে বেঁধে দিতে হবে, মাথা থেকে একটু উঁচু স্থানে, আম, জাম, কাঁঠাল, লিচু, যে কোনো ফল দেয় এমন গাছের ডালে এটিকে ভালো করে পেঁচিয়ে লাগিয়ে দিতে হবে, এবং
চল্লিশ দিন অপেক্ষা করতে হবে, তাবিজটি যেন ডাল থেকে কেউ খুলে না ফেলে। ইনশাআল্লাহ যদি বিয়ে হওয়ার মতো হয় বা আল্লাহ পাকের হুকুম থাকে তাহলে এই চল্লিশ দিনের ভিতরে একটি রেজাল্ট চলে আসবে। একে অপরকে যে ভালোবাসছে সেটার ফাইনাল রেজাল্ট এই চল্লিশ দিনের ভিতরে চলে আসবে। যদি বিয়ে হয় বা বিয়ে করে তাহলে এই চল্লিশ দিনের ভিতরেই বিয়ের ব্যাপারটা চলে আসবে। আর যদি এটা নকল ভালোবাসা হয়, এটা কোনো স্বার্থের ভালোবাসা হয় বা এটা শারীরিক মেলামেশা করার ভালোবাসা হয় তাহলে এই চল্লিশ দিনের ভিতরে সেটাও জেনে যাওয়া যাবে। আর সেটার উপরে তুমি সিদ্ধান্ত করে ফেলবা যে তুমি তাকে বিয়ে করবা কি করবা না, বিয়ে হবে কি হবে না, এবং এটাই ফাইনাল, এটাই ফাইনাল। আর তার পেছন ধরে কোনো লাভ নাই, অথবা তার পেছনেই থাকতে হবে যদি সেরকমের ইশারা আসে। আর ইশারা স্বপ্নেও আসবে না, কেউ এসেও বলবে না। একে অপরের সাথে যে ভালোবাসার ব্যাপারটা সেটা ইনশাল্লাহ এই চল্লিশ দিনের ভিতরে এগুতে থাকবে যদি বিয়ে হওয়ার মতো হয়। আর যদি বিয়ে হয় না, এমনিতে ফ্রেন্ডশিপ, এমনিতে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তাহলে এই তাবিজ বা এই তদবির গ্রহণ করা যাবে না ইনশাল্লাহ। এই তাবিজ একবারই ব্যবহার করতে হবে একজনের জন্য, বারবার এই তাবিজ ব্যবহার করা যাবে না। যে একটা চেক করলাম, কইরা দেখলাম যে হয় নাই, তো আরেকটাতে ব্যবহার করি না। একজন মানুষ জীবনে একজনের জন্যই এই তাবিজের কাজ করতে পারবে অবশ্যই, তো সেটা ভেবে চিনতে বুঝে সুঝে করবে আমি মনে করি, আশা করি, এবং ইনশাআল্লাহ এতে ফলাফল আসবে। তাবিজটি এই ভিডিও শেষাংশে আছে, স্ক্রিনশট নিয়ে কালার প্রিন্ট করে তাবিজটি ব্যবহার করা যাবে, এবং এই তাবিজ অন্য কাউকেও দেওয়া যাবে আমার অনুমতি থাকলো। যারা একে অপরকে ভালোবাসে, তবে বৈধ ভালোবাসা হতে হবে, অবৈধ ভালোবাসার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, এটা আমি বলে দিলাম। তো ইনশাল্লাহ ভালোবাসার মানুষকে বিয়ে করার তদবির দিয়ে দিলাম, নাতি এবং নাতনিদেরকে। সবাই খুশি তো? ইনশাল্লাহ খুশি থাকো, আনন্দে দিন কাটাও, আল্লাহ পাকের ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।